আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই অবিলম্বে বাংলাদেশের মানুষ মানুষের কাছে আপনি ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন এবং চেক সরকারের অধীনে সুন্দর একটা নির্বাচন দিন। আমরা প্রতিবাদ করে আসছি শুধু আমরা ক্ষমতায় যাওয়ার জন্য না, বাংলাদেশের মানুষের পূর্ণ অধিকারের জন্য। এই বলে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। যত গুম খুন হত্যা এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের গণতন্ত্রকে যে গলা টিপে হত্যা করেছে, সেই হত্যা অবস্থা থেকে যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে গেলে এবং আমাদের দেশের আমাদের ভোটাধিকার ফিরে পেতে হলে আমাদের সকল ভাইদের এবং আমাদের নেতৃবৃন্দদের যে বিনা বিচারে যে আটক, গুম খুন হত্যা সবকিছুর দাবিতে এখন আমাদেরকে কে জামাত আর কে বিএনপি সেটা বড় কথা নয়, আমরা সবাই ভিকটিম। আমরা এখানে সবাই ভিকটিম, আমাদের ভাইয়েরা বাবারা যারা নির্যাতিত, আমরা প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, আমরা সবাই মিলে আমাদের বয়স থেকে রেজ করতে হবে। যতক্ষণ না আমরা আন্দোলনে সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলছে, চলবে এবং চলতেই থাকবে। যদি রাজি থাকেন তাহলে সবাই একযোগে হাত তুলুন। আমি দামি আর স্বামী এই তিন মিলে করেছে ফাইজলামি, এই ফ্যাসিস্ট সরকার। এই ফাইজলামিকে রুখে দিতে আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা কোন জনতার মনের কথা, এই কথাগুলোকে বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য 1971 সালে দেশ প্রেরণা করেছে। এরা সংসদে গিয়েছে, এরা এই শেখ হাসিনার আমলে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে, দুর্নীতিতে সামনের দিকে এগিয়েছে। প্রিয় বন্ধুগণ, দেশপ্রেমিক জনতাকে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীর দেশপ্রেমিক মানুষগুলোকে বলতে চাই, জাতির এই ক্রান্তি লগ্নে কেউ চুপ করে থাকবেন না। আজকের প্রয়োজন সবার ঐক্যবদ্ধ শক্তি। বাংলাদেশের প্রতিটি মানুষ আমরা আহ্বান করতে চাই, সমস্ত তদন্ত করার জন্য এগিয়ে আসবেন। স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসে এখন শপথ, আমরা যে স্কুলে যে শপথ করতাম সে শেখ মুজিবের নামে নাকি শপথ করতে হবে, শেখ মুজিবের নামে শপথ করবে না, বাচ্চাদেরকে মাথার ভিতরে ঢুকাচ্ছে। এবং ইস্কল যে মানে হিন্দু যে জাতীয়বাদী তারে বানাইছে দেশের শিক্ষামন্ত্রী, তো দেশের শিক্ষা ব্যবস্থা কি হবে এটা আর বলার অপেক্ষা রাখে নাই। আমাদের পক্ষে বলছি এটা কোন নির্বাচন হয় না।